গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেকদিন পর ভিডিও শুরু করলাম আবার নতুন করে, তো ভাবলাম যে তাহলে আজকের দিন থেকেই শুরু করা যাক। আর দেখো, সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। আসলে আজকে ছেলের জন্মদিন, আর যদিও খুব একটা বড়সড় করে জন্মদিন পালন করব না, কারণ হঠাৎ করেই দুদিন আগে আমার হঠাৎ শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, আর তার জন্যই কালকেই আমি গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এসেছি। তো ভাবলাম একটুখানি বিছানাটা দেখছো কি অবস্থা করে রেখেছে, এক সপ্তাহ ছিলাম না, তো ছেলে যা পেরেছে। আর দেখো, পিছন দিয়ে আমাকে রাগাচ্ছিল তাই আর কি হাসছিলাম। তো যা পেরেছে, বাজ বালিশগুলোকে পুরো খুলে পিছন থেকে যা ছিল সব বার করে দিয়েছে। তো তাই এগুলো সব গুছিয়ে নেবো, তারপর তাই কাজ করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখানে দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। এরপর আমি আর বাবাই চললাম একটুখানি সামনের দোকানে মুড়ি আনতে, কারণ মুড়ি শেষ হয়ে গেছে। খেপা এগিয়ে গেলি আর্টিফিশিয়াল আইসক্রিম। বাড়ি চলে এসেছি, আর এখানে এসে মায়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আসলে মাই রান্না করবে, আমি করতাম, কিন্তু আমি তো প্রত্যেক বছরই করি, আর সেই জন্যই মাকে বললাম, মা এবছর মা আছে, তখন মা করুক, কারণ মা তো বড়। আর আমি বললাম আমি তরকারিগুলো কেটে দিই, তো তুমি রান্নাটা করো, আর একটু খুশি হবে আর কিছুই না। প্রচুর ড্রেস পরা হয়ে গেছে, দেখো কত বড় প্যান্ট পরিয়ে দিয়েছে। দেখো কালকে আমি নিজের হাতে ছাতা বানিয়েছি। ও ছাতা বানিয়েছে। মায়ের রান্না এখানে সব শেষ হয়ে গেছে। দেখো, বাবাই মোটামুটি যেগুলো ভালোবাসে সেগুলোই রান্না করা হয়েছে, মানে ও যেগুলো খেতে পারবে আর কি, বেশি কিছু করিনি। তো দেখো এইসব রান্নাগুলোই হয়েছে আর কি। আর এখানে দেখছো ছেলে কীরকম দুষ্টুমি করছে, ও আসলে লজ্জা পাচ্ছে, বলছে মামাম ভিডিওটা বন্ধ করো তারপর খাবো। তো এই আর কি আস্তে আস্তে খাচ্ছে। তো যাই হোক, প্রথম যে পায়েসটা মাকেই তুলে খাইয়ে দিতে হয়, তো সেই জন্য আমি খাইয়ে দিলাম। আর দেখো দুষ্টুমি করছে, এবার বোঝো ভিডিওটা বন্ধ করো নাহলে খাবো না। তো চলো তাহলে খাওয়া দাওয়ার পরে ফেরত আসছি, আর ও খেয়ে নি আস্তে আস্তে, শান্তিভাবে খেতে থাক, লজ্জা পাচ্ছে। তাহলে দেখো, তো দেখছিলে পাগলটা দুষ্টুমি দেখছো, খেপে গেছে জন্মদিনের দিনে। অনেকক্ষণ সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে পারিনি, আর এখন এলাম, দেখো বদমাইশি করছি। তো এখন এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য, আর এরপর একটুখানি কথা বলে আবার বিকেলে একটুখানি সাজাবো। যদিও মানে সেরকম কিছু করছি না, বাইরের কেউ আসবে না, নিজেদের মধ্যেই সেলিব্রেশন করব। ইচ্ছে তো ছিল অনেক কিছু করার, কিন্তু প্রত্যেক বছরই ওর বার্থডের দিনে মানে হয় আমার শরীর খারাপ। আগের বছর যেমন আমাদের করোনা হয়ে গেছিলো, আর এই বছর তো আমি পরশু দিন হসপিটাল থেকে ছাড়া পেয়ে এলাম, তো মানে এরকম অবস্থা হয়েছে। আর আমার কী হয়েছিল কি না অবশ্যই তোমাদেরকে জানাবো, অন্য ভিডিওতে জানাবো। তাহলে চলো এখন একটুখানি শুয়ে নিই, শুতে এসছি, এরপর একটু ডেকোরেশন করব, তারপর বিকেলে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বন্ধুরা দেখো, একবারই চলে এলাম সন্ধেবেলা, আর কীভাবে কী সাজিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওর বাবা চলে এলো, তো সেই জন্যই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, একটু জোরে একটু জোরে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এবার অন্ধকারে গড ব্লেস ইউ, হাত ধরো ধরো, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ওয়েট ওয়েট। তো দেখো আমি একলাই গান গিয়ে যাচ্ছি পাগলের মতো, ওরা কেউ কোনো গানও গাইছে না, হাততালিও দিচ্ছে না, তো আর কিছু না, ছোটোখাটোর মধ্যে নিজেদের মধ্যে আর কি সেলিব্রেশন করলাম, যাতে ছেলেটার একটু ভালো লাগুক বছর দিনে, সেই জন্যই। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আমি এখন বসলাম একটু বাইরে এসে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ওপরে যাব একটু। তো ভাবলাম ভিডিওটাকে শেষ করে দিয়ে যাই, কারণ ভিডিওটা হয়তো লং হয়ে যাবে অনেকটা, কারণ অনেক দিন ধরে ভিডিও করিনি, আর কেক কাটিংয়ের পরে আর আমি ভিডিও করতে পারিনি রাত্রে, যেহেতু খাওয়া দাওয়াটা মানে বাইরের থেকে কিনে নিয়ে এসেছিল ওর বাবা,
আর মানে ছেলে বলেছিল পরোটা চিকেন খাবে আর মা দুপুরবেলা পোস্ত, তারপর তোমার ভাজা ভাজি যেগুলি করেছিল সবই ছিল, তো সেই জন্যে মায়ের তো মা চিকেন খায় না, মায়ের পরোটা আর ওই পোস্ত নিয়েছে মিষ্টি ছিল আর পায়েসটাও ছিল দুপুরবেলা ছিল, মানে শুধু মায়ের না আমাদেরও সকলেরই হয়ে গেছে পোস্ত ভাজা যা ছিল। তো এরপর ভাবলাম ভিডিওটা আজ সেই জন্য শ্যুট করা হলো না, কারণ সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের পরে মানে আশেপাশে অনেকগুলো বন্ধুবান্ধব আছে তাদের বাড়িতে দিতে গেলাম দুজন মিলে, তো তাতে একটু টাইম হয়ে গেল, তো সেই জন্য আর বেশি ভিডিওটাকে মানে বড়ও করতে পারলাম না আর ওসব শ্যুট করতে পারলাম না খাওয়া দাওয়া, কারণ আমার ওইখান থেকে ফিরে আসতে তোমাদের 10:30 বেজে গেলো, তারপর খাওয়া দাওয়া করে জাস্ট এইমাত্র ভিডিওটা শেষ করার জন্যই বসলাম। এবার একটু ওপরে যাবো, আজ অনেকদিন যাইনি তো উপরে একটু ঘুরে আসি, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।